নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া। দেখুন আজকের এই বিশেষ রিপোর্ট। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। যে আপনারা তো দীর্ঘদিন ধরে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত, প্রতিমা বানান, এবছর একটা করোনা আবহ চলছে, এই মধ্যে দাঁড়িয়ে আপনাদের এবার সামনে পূজোর মরশুমে এখন বর্তমানে চলছে, এই সময় তো আপনাদের খুব ব্যস্ততা থাকে, এইবার পরিস্থিতি কী? এবার এই করোনা পরিস্থিতির জন্য সম্পূর্ণ ব্যবসাটা আলাদা হচ্ছে। আলাদা বলতে মানে যেমন আমরা মনসার ব্যবসা করলাম, অন্য অন্যবার যে তুলনায় আমরা মানে ঠাকুর সেল করছি আর কি, ওই তুলনায় অনেক কম পূজা। আচ্ছা, দুর্গা পূজা তো সামনে, সেই সময় এই সময় তো আপনারা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন, এখন অবধি অর্ডার কীরকম পাচ্ছেন? অর্ডার এবার এবার এখনও পূজা এক নম্বর পিছায়, আর তারপর হচ্ছে আপনার লকডাউনটা সামনে। ওই লকডাউনকে সামনে রেখে প্রতিটা পূজা কমিটি মানে নিজের থেকেই হয়তো ওরা দেরি করছে মানে আমাদের প্রতিমা অর্ডার দিতে। আর এই পর্যন্ত আমি এমনি 9টা করে প্রতিমা তৈরি করি, এবার আমার এই পর্যন্ত 3টা প্রতিমার অর্ডার এসেছে আর কি, আর 6টা এখনও আসেনি। আচ্ছা, এবার যে দাম আপনাদের সাথে ঠিক হচ্ছে মানে পুজো কমিটিগুলোর, তাতে কি আগের বারের তুলনায় কম দামে কি আপনাদের করতে হচ্ছে না বেশি দাম পড়ছে? দাম তো মানে প্রতিটা কমিটি ওই একই কথা যে এবার লকডাউন আমাদের কালেকশন হবে না, কালেকশন হিসেবে মানে পয়সা নিতে হবে। এখন গেলবার যেটা আমরা মূল্য পাইছি ওই মূল্যটা হয়তো এবার পাবো না, ওটা আমাদের নিজেদের ধারণা। আর যেগুলো প্রতিমা আমাদের অর্ডার প্রতিমা ওগুলো তো মোটামুটি রেট একটা জানাই আছে, প্রতি বছর আমরা দাম দর করি না। হ্যাঁ, ওই হিসেবে আমরা কম বেশি করে পয়সা নিতে হয় আর কি, তো এবার পরিস্থিতিটাই সম্পূর্ণটাই আলাদা। আচ্ছা, বলছি এই যে পুজোর সময় যে প্রতিমাগুলো তৈরি করেন, তার উপর কি আপনাদের হচ্ছে সারা বছর কি সংসার চলে? ঘটনা হচ্ছে এটা আমাদের যেহেতু মানে জাতিগত পেশা, এটা আমরা আমরা এটা নিয়েই থাকি। আমাদের মৃৎশিল্পী বলে, যা হোক এই মৃৎশিল্পী যে বলে, এখন মানে সরকারি তরফ থেকে কিন্তু আমরা কোনো রকম ফ্যাসিলিটি পাই না শিল্পী হিসাবে। আচ্ছা, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে মানে শিল্প আছে তার মধ্যে আমার মনে হচ্ছে আমাদের মৃৎশিল্পীকে এক নম্বরে রাখা উচিত ছিল, কিন্তু এখন আমাদের মৃৎশিল্পীর জায়গায় মৃতশিল্পী করে রাখছে, সরকারের কোনো আমরা ফ্যাসিলিটি পাই না। আচ্ছা, মানে যে সরকারই হোক কোনো সরকারের আমরা কোনো ফ্যাসিলিটি পাই না। আচ্ছা, আর আমাদের যেহেতু এটা জাতিগত পেশা ব্যবসা, আমাদের আমাদের দাম কম হোক বেশি হোক আমাদের করতে হচ্ছে রুজি রোজগারের জন্য, যেহেতু আমাদের সংসার আছে, সংসার তো চালাতে হবে। আচ্ছা, বুঝি কী আপনাদের ফেসিলিটি কী কী দরকার? ফেসিলিটি বলতে অন্য অন্য জায়গায় যেটা আমরা মানে খবরে দেখি, খবরে শুনি, টিভিতে খবরের কাগজে পড়ি, যে অন্য অন্য জায়গায় কুমোরটলি যে সমস্ত জায়গা রয়েছে ওরা কিন্তু আপনার প্রতিটা সিজনের আগে ওরা ই পায়, একটা লোন পায়, যেটা হচ্ছে সাবসিডির লোন। আচ্ছা, সেই লোন তো আমরা পাই না, বা আমাদের এই মৃৎশিল্পীদের মধ্যে যারা বয়স্ক হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, এই শিল্প ভাতা, ভাতা জিনিসটা আমাদের এই মৃৎশিল্পীর মধ্যে কেউ পায় না। আচ্ছা, আর একটা লোক তো সবসময় কাজের ইটা পরিমাণটা এক থাকতে পারে না, যখন 60 বছর পার হয়ে যায়, আমরা আপনাদের মাধ্যমে আমরা এইটুকু সরকারকে জানাতে চাই যে আমাদের যে সমস্ত মৃৎশিল্পীর মধ্যে 60 বছর পার হয়ে গেছে বয়স,
ওদের যদি ভাতার ব্যবস্থা করে দেয় আর আমাদের মৃৎশিল্পীদের জন্য একটা লোনের ব্যবস্থা করে দেয়, মানে প্রতিটা সিজনে সিজনেই হোক আর বছরে দুবার করে হোক সাবসিডি লোন বা ইন্টারেস্ট কমের লোন একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে আমরা হয়তো উপকৃত হব। আচ্ছা বলছি, আপনি যে প্রতিমাগুলো তৈরি করেন সেই প্রতিমাগুলো কোথায় কোথায় যায়? আমাদের এখানে কালিগঞ্জ ব্লকের মধ্যে মানে প্রত্যন্ত গ্রামগঞ্জে, যেমন এইদিকে আপনার রাধিকাপুর ডালিমগা, এদিকে আমাদের বাঙ্গালবাড়ি পর্যন্ত, বাঙ্গালবাড়ি বামুনগ্রাম, আচ্ছা পুরিয়া মহেশপুর মানে গ্রাম ট্রাম, এইদিকে কুনুর আছে, হাটকালিগঞ্জ কুনুর এদিকেও যায়। আচ্ছা, আর মানে বর্তমানে এই করোনার জন্য আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এই যে বিশ্বকর্মাগুলো তৈরি করছি, আমার মনে হয় মানে এখন আমাদের মধ্যে একটাই ধারণা যে আগামী এই যে পয়সা খরচ করে, মানে ধার দেনা করে পয়সা খরচ করে জিনিসগুলো তৈরি করতেছি, মানে আমাদের বেচা কেনা যে কেমন হবে ওটা নিয়ে আমাদের ভিতরে সঞ্চয় আছে। কেননা 100টার মধ্যে মোটামুটি 20-25টা গাড়ি চলছে, গাড়ির মালিকরা হয়তো পূজা করবে না। তারপর কালিগঞ্জের যে আপনার তেল মিলগুলো বন্ধ হয়ে আছে, এর জন্যও আমাদের ব্যবসার ব্যাঘাত ঘটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে লোকের রোজগার সেরকম নাই, অনেকে হয়তো প্রতিমার বদলে ঘট পূজা করবে, সেখানে আমাদের ব্যাঘাত ঘটতে পারে ব্যবসা। এই যে আপনারা প্রতিবার যে প্রতিমা তৈরি করেন, এত প্রতিমা তৈরি করেন, আর এবার যে কম করছেন, তাতে আপনাদের মানে অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবে, কিন্তু ঘটনা হচ্ছে কম তৈরি করার একটাই উদ্দেশ্য, এটা তো তৈরি করলে শুধু হবে না, এটা তৈরি করতে একটু খরচ আছে, সেই খরচটা আমাদের নিজেদের বহন করতে হয়। এটা তো মানে রেডিমেড হিসেবে আমরা তৈরি করি, বা অন্যান্য বছর যেমন এই টাইমে আপনার বাড়িতে লোক আসতো, প্রতিমা অর্ডার দেওয়ার জন্য বাড়িতে লোক আসতো, সেই লোক এখন আমরা দেখতে